আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শিক্ষাবাপ কীভাবে চুলাতে তৈরি করবেন এবং সেখানে একটা স্মোকি ফ্লেভার আসবে সেই রেসিপি শেয়ার করব। শিক্ষাবাপের একটি রেসিপি আগেই আমার চ্যানেলে শেয়ার করা আছে ওটা একটি বাবুরচির রেসিপি সেটা আপনারা শিক্ষাবাপের স্ট্যান্ডে তৈরি করতে পারবেন আর যাদের স্ট্যান্ড নেই তারা চুলায় ফ্রাই প্যানের মধ্যে এভাবে বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা খুব অল্প উপকরণে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই কিন্তু আপনার রেস্টুরেন্টের এই ফ্লেভারে ঘরে আপনাদের শিক্ষাভাব তৈরি করতে পারবেন এভাবে বানানোর পর আপনারা আর বাহির থেকে কিনে এনে খাওয়ার ইচ্ছা করবে না প্রথমে আমি এখানে মাংস কেটে ধুয়ে ছোটো ছোটো পিস করে পরিষ্কার করে নিয়েছি এরপর এর মধ্যে এক টেবিল চামচ কাঁচা পেঁপের খোসা বাটা এবং এক টেবিল চামচ আদা রসুন বাটা সাত মতো মরিচের গুঁড়া এখানে আমি দেড় চা চামচ দিয়েছি হাফ চা চামচ টেস্টিং সল্ট হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ টমেটো সস এখানে আপনারা হট টমেটো সসও ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ আপ মশলা প্যাকেটের যে কোনো ব্র্যান্ডের কাবাপ মশলা কিংবা তান্দুরি মশলা দিতে পারবেন এবং হাফ কাপ টক দই দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো হবে তারপর আমি সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মেখে রেস্টে রেখে দেবো প্রায় পাঁচ ছয় ঘন্টা আপনারা চাইলে এটা ওভার নাইটও রাখতে পারবেন সেক্ষেত্রে ফ্রিজে রেখে দিবেন আমি এখানে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি যত বেশিক্ষণ এটাকে ম্যারিনেট করে রাখবেন মাংসটা খেতে কিন্তু ততটাই বেশি সফট এবং টেস্টি হবে প্রায় পাঁচ ছ ঘন্টা পর আমি এখন একটি প্যানটা গরম করে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ এরপর ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু এর মধ্যে অলরেডি তেল দেওয়া আছে তাই এখানে অল্প পরিমাণে আমরা তেল দিলাম যেন ফ্রাই প্যানে লেগে না যায় চুলার একদম লো আছে এই মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নিলাম মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে মাংসটাকে নামিয়ে তারপর আমি চুলার মধ্যে এক টুকরা কয়লা দিয়ে দিলাম এবং চুলার আঁচটা বাড়িয়ে দিলাম কয়লাটা জ্বলে ওঠা পর্যন্ত আপনাদের কাছে কয়লা না থাকলে যে কোনো কাঠের টুকরোকে পুড়িয়ে ভালোভাবে ওটাকে কয়লা করে নিতে পারেন কয়লাটা ভালোভাবে জ্বলে চারদিক যখন লাল হয়ে যাবে এবং এরকমভাবে আগুন ধরতে থাকবে এই সময় আমি এটাকে নামিয়ে নেব এখন আমি মাংসের হাড়ের ভিতরে একটি বাটি বসিয়ে তার মধ্যে কয়লা টুকরোটা নিয়ে নিলাম এবং এখানে ঘিয়ের স্মোকি ফ্লেভার দিব সাথে সাথে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবে ঢাকনা দিয়ে ঢাকার কারণে কয়লার ফ্লেভারটা কিন্তু সম্পূর্ণ মাংসের ভিতরে চলে গিয়েছে এবং সে কাবাবের মধ্যে বাহিরের যে একটা স্মুকি ফ্লেভার পাওয়া যায় সেটাও পাওয়া যাবে আপনারা এই শিক্ষা বা নন্দু রুটি নান রুটি কিংবা পরোটা দিয়েও খেতে পারবেন খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা আশা করছি এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন এতই মজা যে আপনার বাইরে থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ